হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে আমরা এসেছি, কিন্তু কোরআন হাদিস পড়ি, কোরআন হাদিস মানি, বুঝলেও মানি না বুঝলেও মানি। তবে এই কথাগুলো আমরা জানি যে বুঝি আর না বুঝি আল্লাহ এক, আল্লাহকে মানতে হবে, আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব, তিনি আমাদের সব। তো এখন যে কথাটি বলবো সে কথাটি হলো, আল্লাহ কিন্তু কোরআনে একটি কথা বলেছেন যে আমার রাসূলগণ হইতে যারা আমাকে পার্থক্য করিবে, আমার রাসূলগণ হইতে যারা আমাকে পার্থক্য করিবে তাদের শাস্তি হবে। তার মানে আল্লাহ বলতে চেয়েছেন কি, যে আমি কিছু কিছু কথা বলে থাকি যে রাসূল আল্লাহ বলে, কেউ রাসূল উল্লাহ বলে। এখন রাসূল উল্লাহ এবং রাসূল আল্লাহ, যেমন মারেফতের দৃষ্টিতে পীর ফকির যারা আছে, সাধক লাইনে যারা আছে, তারা কি বলে, যে তারা বলে যে রাসূল আল্লাহ। আর যারা শরীয়তের মুসল্লি যারা আছে তারা কি বলে, রাসূল উল্লাহ, রাসূল উল্লাহ, রাসূল আল্লাহ। তো এখানে আমরা যেটা বুঝি যে আল্লাহ বলেছে রাসূলগণ হইতে আমাকে তোমরা পার্থক্য করিও না, কারণ রাসূলের সাথে আল্লাহ মিশে আছে। এ হলো একটা বিষয়। আরও একটা বিষয় হলো যে একটা হচ্ছে রাসূল উল্লাহ, মানে এটা বানাম করতে গেলে শরীয়তের দৃষ্টিতে যখন এটা পড়ে তখন বলে কি রাসূল উল্লাহ, আর আমরা বলি কি রাসূল আল্লাহ। আচ্ছা, রাসূল আল্লাহ আমরা কোন জায়গায় ফেলে বলতেছি, যে যদি লক্ষ্য করি যে একটা লোহার টুকরা, এই লোহার টুকরা তো লোহাই, কিন্তু এই লোহাকে যখন আগুনে দেওয়া হয় তখন এই লোহাটা আগুনে লাল হয়ে যায়। লোহাটা যখন আগুনে লাল হয়ে যায় তখন এটাকে কি বলবো, লোহা বলবো না আগুন বলবো? তাহলে দুই মিলে একাকার। এরকম আল্লাহ আর রাসূল মিলে দুই মিলে একাকার। তো এখানে দেখা যায় আমরা যারা পীর ফকির, ভক্ত লাইন বা মুর্শিদি লাইন, তরিকতের রাস্তা, সাধনের রাস্তা, তারা বলতেছে কি রাসূল আল্লাহ, মানে রাসূলের সাথে আল্লাহ এক। আর এখানেই বলতেছি হে জগৎবাসী সকলেই দেখ যে রাসূলের সাথে আল্লাহ মিশে, আল্লাহ এক। তো দেখা যায় একটা কথা বলা হতে পারে, তে আল্লাহ তো বলেছে আমি এক, দ্বিতীয় নেই, তাহলে রাসূলগণ, রাসূল তো বহু, কিন্তু দেখেন বহু রাসূলের মধ্যে আল্লাহ এক, সেটা কিভাবে? আকাশে যদি সূর্য একটি থাকে আর এখানে যদি লক্ষ পুকুর থাকে, তো লক্ষ পুকুরের মধ্যে গিয়ে দেখি লক্ষ লক্ষ সূর্য, যেমন এই পুকুরে একটি সূর্য, ওই পুকুরে একটি সূর্য, ওই পুকুরে একটি সূর্য, কিন্তু দেখা যায় সেখানে সূর্যের আকার যত বড়, এখানে আকার তত বড়। এখানে ঝলমল পানির মধ্যে দেখতেছি যে একটি সূর্য, এরকম বিভিন্ন লক্ষ কোটি পুকুরের মধ্যে যদি যাই তবে লক্ষ কোটি সূর্য দেখা যায়। মূলত সূর্য তো একটাই, কিন্তু আল্লাহ তো একজনই, তাই বলা হয়েছে ওলিয়া ওলিয়াদের মধ্যে এবং নবী রাসূলদের মধ্যে এক আল্লাহ, সেই সূর্যের মতো ঝলমল করতেছে কিন্তু তিনি একজনই। আর সেখানে আমরা পানির তলায় যে সূর্যকে দেখতে পাচ্ছি আমরা, কিন্তু সেটাকে সূর্যই বলতেছি, এবং আকাশে যেটাকে দেখতেছি এটাকে সূর্যই বলতেছি। তাহলে রাসূলের মধ্যে যখন আল্লাহ আসে তখন দুই মিলে একাকার। এখানে যেরকম পুকুরে সূর্যই বলা হয়, তাহলে রাসূলের মধ্যে যখন আল্লাহ থাকে তখন আল্লাহই বলা হয়, কিন্তু এখানে ফেলে আমরা কি বলতেছি রাসূল আল্লাহ, রাসূলের মধ্যে আল্লাহ, দুই মিলে একাকার, রাসূল আল্লাহ, আর এই নামে থাকে না কোনো বাল্লাহ। আর যারা বলতেছে, যারা মুর্শিদ ধরেছেন, তারা কি বলতেছে রাসূল উল্লাহ, যে তারা বানাম করে পড়তে গেলে তারা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, মানে এটাকে রাসূলুল্লাহ না বলে এটাকে রাসূলুল্লাহ, ভালো করে যদি পড়া হয় রাসূল উল্লাহ হয় না, রাসূল আল্লাহ হয়। তাই বলেছে আল্লাহ আমি রাসূলের সাথে মিশে আছি, রাসূলকে যদি কেউ আঘাত করে তো আমি আল্লাহকে আঘাত করা হয়, রাসূলকে কেউ যদি সম্মান করে তাহলে সেটাও আল্লাহকে করা হয়, রাসূলকে যদি কেউ সেজদাও করে এটা আল্লাহকে করা হয়। কেননা এখানে রাসূল আকবর বলে না, এখানে কি বলে আল্লাহু আকবর। তাহলে আল্লাহু আকবার যেহেতু বলেছে তাহলে এই সেজদাটি আল্লাহ পেয়েছে। হে জগতবাসী, আজকের এই আলোচনাটি করার উদ্দেশ্য হলো
যে যারা রাসুল থেকে আল্লাহকে আলাদা করে, যে রাসুলই একজন এবং আল্লাহ একজন, আমি বলবো না, দুই মিললে একাকার। আর এই কথাটি যারা বিশ্বাস না করবে তাদের জীবন হতে পারে বেকার। হে জগৎবাসী, তো ছোট করে আলোচনা করলাম যেন সবাই দেখে তৃপ্তি পান, এবং অনেক বড় করতে গেলে অনেকে অতৃপ্ত হন এবং বিরক্তি বোধ করেন, তাই ছোট ভিডিও করলাম। হে জগৎবাসী, তবে আমাদের এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করুন, এবং আপনারা আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করুন যাতে অন্য কারো কাছে পৌঁছে যায়, তিনি জানতে পারেন, এবং আপনি সাবস্ক্রাইব করুন এবং আপনিও যেন টাইম টু টাইম আমাদের এই ভিডিওগুলো পেয়ে যান। হে জগৎবাসী, আজ এই কথাগুলো বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।